সালামু আলাইকুম আজকে আমরা গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপ তাপ থাকে কেন এটা কেন নিয়ে এটা আমরা আলোচনা করব। কঠিন আর তরল এর ক্ষেত্রে তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে কঠিনের আর তরলের এই যে মলিকুলগুলো আছে এই মলিকুলগুলো খুব এরা নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি বেশি থাকায় এদের চাপ তুলনামূলকভাবে কম হয় চাপ যদি কম হয় এই ভেসেলের উপর চাপ যদি কম হয় তাহলে এই ভেসেল বা ওই কঠিন পদার্থের বা তরলের আয়তন কমে যায় এর ফলে এই এই কমে যাওয়ার ফলে এই আয়তন আর চাপকে এতই কম হয় এই জন্য আমরা নগণ্য ধরি সেটা কোন ক্ষেত্রে কঠিন ও তরলের ক্ষেত্রে কিন্তু আমরা যদি গ্যাসের কথা বলি গ্যাস এর কথা বলি তাহলে আমি যদি এইখানে আমি যদি বাইরে থেকে একটা তাপ প্রয়োগ করি বা অ্যাপ্লাইড হিট দিই তাহলে এই এদের ভিতরকার যে শক্তি এটা খুব কম থাকে শক্তি কম থাকায় এরা প্রচুর পরিমাণ চাপ প্রয়োগ করতে পারে এই ভেসেলের উপর এর ফলে আয়তন বেড়ে যায় তাহলে চাপও প্রয়োগ করতে পারে এর ফলে আয়তনও বেড়ে যায় আয়তনের পরিবর্তন ঘটে অর্থাৎ এটা কেমন পরিবর্তন ঘটে অবশ্যই কি হয় বলতো বেড়ে যায় কি হয় বেড়ে যায় এখন যেমন কঠিন আর তরলের ক্ষেত্রে কেন বাড়ে নেই কারণ এদের মধ্যে শক্তি অনেক বেশি আর গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তনের পরিবর্তন হয় অর্থাৎ বেড়ে যায় কারণ এটা গ্যাসের ভিতর এদের মৌলিকলের ভিতর্কের শক্তি অনেক কম থাকে এর ফলে আমি দুই ধরনের জিনিস পাইলাম চাপ আর আয়তনের তা আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন চাপ কিস্তি রেখে আয়তনে পরিবর্তন করি আয়তন গে চাপ পরিবর্তন করি তাহলে মোলার আপেক্ষিক তাপ আমরা দুই ধরনের পাইলাম একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আরেকটা আমরা পাইলাম স্থির চাপে স্থির চাপ আয়তনে মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে সিপি স্থির আয়তনে সিভি এই জন্য আমরা গ্যাসের ক্ষেত্রে দুইটা মোলার আপেক্ষিক তাপ পাই একটা স্থির চাপ একটা স্থির আয়তন এখন এই দুটার মধ্যে বড় কোনটা চলো আমি ধরলাম এই যে আমি একটা ভ্যাসেল নিলাম এইখানে স্থির চাপ আছে আর এইখানে যে আমি একটা ভ্যাসেল নিলাম সেখানে স্থির আয়তন আছে এখন ধরো আমি দুটাতেই ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করলাম অর্থাৎ এইখানেও আমি যে পরিমাণ তাপ প্রয়োগ করব। এইখানেও আমি সেম পরিমাণ তাপ প্রয়োগ করব অর্থাৎ এইখানে এক মোল আছে এইখানেও এক মল আমার গ্যাস আছে এখন আমি যেহেতু এটা স্থির আয়তনের আয়তনটা কি আছে ফিক্সড আছে যদি আয়তনটা ফিক্সড থাকে তাহলে আমি যদি এই মলিকিউলে তাপ প্রয়োগ করি তাহলে এদের এই মলিকিউলদের চাপ বেশি পাবো না কম পাবো অবশ্যই চাপ কি পাবো বেশি পাবো এবং তাপমাত্রাও বাড়বে না কমবে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা কেন বাড়বে কারণ আমি এখানে যে পরিমাণ তাপ দিচ্ছি ওই তাপে যেহেতু আয়তনটা ফিক্সড এর ফলে এই মলি এরা প্রচুর পরিমাণ ধাক্কাধাক্কি করবে এই ভ্যাসেলের উপরে অর্থাৎ চাপ ও তাপমাত্রা বেড়ে যাবে কিন্তু এইখানে আমি কি স্থির আছে চাপ স্থির আছে আমি যেহেতু চাপ স্থির তার মানে কি আমি যদি এইখানে ওই পরিমাণ তাপটা এইখানে দিই যে পরিমাণ তাপ এখানে দিছিলাম ওই পরিমাণ তাপটা যদি এখানে দিই চাপ স্থির থাকায় আয়তন তো স্থির না এর ফলে এইখানের যে মৌলিক এরা আয়তন বৃদ্ধি পেয়ে যায় কারণ চাপটা পরিবর্তনশীল না আয়তন পরিবর্তনশীল এর ফলে আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে আমি যদি আরও তাপ দিই এই মৌলিক কিউলগুলো আরও ছোটাছুটি হতে থাকে আয়তন আরও বাড়তে থাকে এর ফলে এইখানে তাপের আরও প্রয়োজন হয় কি হয় না তাপের প্রয়োজন হয় হয় না অবশ্যই এখানে তাপের প্রয়োজন হয় এইটার তুলনায় কারণ এখানে অল ওই পরিমাণ তাপ দিলেই এখানে অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু এখানে ওই কারণ এটা আয়তন বেড়ে যাচ্ছে এর ফলে তাপের প্রয়োজন হচ্ছে তাহলে এইখানে কোন ক্ষেত্রে এই স্থির চাপে আমার তাপের প্রয়োজন হচ্ছে নাকি স্থির আয়তনে তাপের প্রয়োজন হচ্ছে অবশ্যই স্থির চাপে তাহলে কে বড় স্থির চাপে তার জন্য স্থির চাপের মৌলারাপেক্ষিক তাপ থেকে স্থির আয়তন মোলারাপেক্ষির তাপ বড় তবে সিপি ইস গ্যাটার দেন সিভি, কথা ক্লিয়ার ধন্যবাদ